ভারতের সংবিধানের চতুর্থ পিলার হচ্ছে আপনারা, অল ইন্ডিয়া মাতোয়া সংঘ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আমি করছি। তার আগে আমার শ্বশুর মশাই করতেন, তারপরে আমার প্রয়াত স্বামী করতেন। কেউ কেউ শান্তনু ঠাকুরের কথা অনুযায়ী অভিযোগ করেছে, 1,44,194,000 টাকা বন্ধন ব্যাংকে জমা করেছেন শান্তনু ঠাকুর। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করব সিবিআই তদন্ত করুন। যদি প্রধানমন্ত্রীর সত্যতা থাকুক তাহলে তিনি সিবিআই তদন্ত করবে। সকলকে সাংবাদিক যে বন্ধুরা তাদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। সাংবাদিক যে বন্ধুরা আপনারা জানেন যে ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ হল সংবাদপত্র। তাই আপনাদের কাছে আজকে আমি এসেছি একটা বিরাট দুর্নীতির কথা ফাঁস করার জন্য। অল ইন্ডিয়া ভোটার মহাসংঘের সংগাধিপতি হিসেবে যে তার সোসাইটি রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স যে ফাইল সেটা আমি প্রতি বছরে সেটা জমা করি, এবং এর আগে আমার শ্বশুরমশাই শ্রী প্রমোদরঞ্জন ঠাকুর রিটার্ন ফাইল অডিট করত। পরবর্তীকালে আমার স্বামী স্বর্গীয় কপিলকৃষ্ণ ঠাকুর সে করত। তার পরবর্তীকালে দায়িত্ব যখন আমার কাছে এসছে সেখান থেকে এই কাজ আমি প্রতিনিয়ত রিটার্ন ফাইলটা করে যাই। আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে। এবার নতুন সংযোজন সোয়া বড়ি, হেলদি অ্যান্ড টেস্টি, ইমিউনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমাদের ঠিকানা রিক্স, পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট, চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কোচবিহার। যোগাযোগ 9933636287।